একজন সম্পূর্ণ তথ্য প্রযুক্তি জগতের মানুষ, কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, একটি নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, যখন এই সনাতন শাশ্বত শাস্ত্রকে নিয়ে তার খোঁজটা চালিয়ে যান, শিক্ষাটা চালিয়ে যান, প্রথমত তার ভাবনা নিয়ে আমাদের কিছু ভাবনা জাগে, তারপরে তার স্বীকৃতি নিয়ে আমাদেরকে আরো বেশি করে ভাবায় যে একজন মানুষের ডেডিকেশন কোন পর্যায়ে থাকলে তাহলে এই কোথাও একটা বৈপরীত্যকে অতিক্রম করে সমন্বয় সাধন করতে পারে এবং আলটিমেটলি সেটা মানুষের কাজে লাগতে পারে, আমাদের ভাবায় বটে। আর ভাবায় যখন সম্পূর্ণ একজন অ্যাস্ট্রোলজার রূপে, বলা ভালো এডুকেটেড অ্যাস্ট্রোলজার রূপে তিনি তার ভূমিকাটা পালন করে চলেন, কখনো চেম্বারে, কখনো এই অনলাইন প্রোগ্রামে, বিভিন্ন কনফারেন্সে, সেখান থেকে আমাদের কাছে একটা ভীষণ প্রাথমিকভাবে ধারণা জন্মাতে বাধ্য অ্যাস্ট্রোলজির মধ্যে কতটা লজিক আছে। লজিক আমাদের সম্পূর্ণ বিনা যুক্তি বিনা লজিকে অনেক সময় আঙুল তুলে ফেলি না জ্যোতিষশাস্ত্রের প্রতি। কিন্তু স্যার, হ্যাঁ ডেফিনেটলি আমি প্রফেসর ডক্টর বাসুর কথাই বলতে চাইছি, স্যার কিন্তু বারে বারে সেই লজিকটাকে স্ট্যাবলিশ করে দেন যে আমরা কেন মানব, এবং যদি ঠিকঠাক এবং তার থেকে বলা গেল আরো গভীরে গিয়ে তার সেই খোঁজটা থাকে তাহলে তাহলে এতটাই পারফেকশন আসে প্রেডিকশনে, এতটাই পারফেকশন আসে মানুষকে গাইড করার দিক থেকে। আর সেখানেই তো থেমে থাকা নয়, তার খোঁজটা তো অনবরত জারি চলেছে যে আরো 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 কি কি বিষয়গুলো আনা যেতে পারে এই শাস্ত্রকে কেন্দ্র করে, রিসার্চ করে চলেছেন অনবরত, কোনো ওই অর্থের বিনিময়ে ডক্টরেট তার নামের সঙ্গে যুক্ত নয়। কেউ কেউ বলে থাকেন নাকি কোনোভাবে কোনো কোনো জায়গায় এইভাবেও ডক্টরেট তকমা নাকি যোগ করা সম্ভব, জানি না সেটা ভিন্নতর বিষয়, কিন্তু এই ক্ষেত্রে যেটা সেটা তো আমরা উল্লেখ করতেই পারি, স্বীকৃতি, যে স্বীকৃতির চিত্র আমরা অনুষ্ঠানের শুরুতেও দেখি শেষেও তো দেখি, একটাই কথা বেরিয়ে আসে, জেনুইনলি অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন, ঠিক যেমন তার পেশাকে ভালোবাসেন ঠিক তেমনই এই জ্যোতিষশাস্ত্রের প্রতি তার ভালোবাসা, সেই ডেডিকেশনটা আছে বলেই আজকে আমরা বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান মন্ত্রমুগ্ধের মতো সেই ফলস্বরূপ দেখতে চাই। আর তিনিও দিয়ে যান, উজাড় করে দিয়ে যান, আজকের পর্বেও তেমনই কিছু থাকবেই থাকবে, এটা আমাদের বিশ্বাস আছে, এবং সেটা যুক্তি সহকারে থাকবে, এটা আরো দৃঢ় বিশ্বাস আছে, এবং সেটা বিজ্ঞানের আলোয় থাকবে, এটা আরো আরো গভীরতার সাথে দৃঢ়তার সমন্বয় রয়েছে, কারণ মানুষটি তো সেইভাবেই পছন্দ করেন, আমাদেরকে সেইভাবেই গাইড করেন। তার চেম্বারে গেলে দেখা যায় এক এক জাতক জাতিকাদের ক্ষেত্রে তার কি রকম ভূমিকা পালন করে চলেন, সেটাও তো কোথায় একটা ব্যতিক্রম। তো আজকের অনুষ্ঠানেও কি তেমনই ব্যতিক্রম ধর্মী কিছু কথা অথচ প্রকৃত সত্য কথা উঠে আসবে কি কে জানে, একজন সন্ধানকারীর কাছে আমরা এই সন্ধানটা তো করতে চাইবই চাইব, তিনি নতুন কি সন্ধান করলেন আমাদের জন্য। কাজেই স্বাগত আপনাদের, সাথে থাকুন, অবশ্যই সমৃদ্ধ হতে পারবেন। আর স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আসলে কি জানেন তো, আমাদের মানুষের পরিচয় বোধ হয় সর্বজন স্বীকৃত একটা মতবাদ আছে আমাদের কর্মে,
মানুষের পরিচয় মানুষের কর্মে। কর্মণ্যেবা অধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা এই শ্লোকটিকে আমরা অনেক সময় একটু অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে ফেলি, যে আমি কাজ করব কিভাবে যদি ফলের আশা না করি তো সম্ভব নয় কাজ করা, কর্মের স্পৃহা ইন্সপিরেশন আসবে কোথেকে। কিন্তু গীতায় যা বলা হয়েছে তার ইমপ্লিকেশন ভাবার্থটা একটু ভাববার ব্যাপার আছে। সেটা কি, আসলে কাজ করার আগে যদি আমি একটা গোল সেট করে নিই যে আমাকে এই ফল পেতেই হবে, ম্যাচে নামার আগেই আমি যদি মনে মনে ঠিক করে নিই যে আমাকে জিততেই হবে ম্যাচেতে, কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যখন আমি ঠিক করে নেবো আগে থেকে 100 জন ক্যান্ডিডেটের জন্য মাত্র 2টো পোস্ট আমাকে কিন্তু পেতেই হবে, না হলে আমার প্রচুর প্রবলেম, আমি এর উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে আছি, চাকরিটা আমার খুব দরকার। এই যদি ফলের আশা করে থাকেন, এই ফলের আশাটা আপনাকে একটু অত্যধিক মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। তাই আপনার কাজ হচ্ছে ইন্টারভিউ দেওয়া ভালো করে, সামনে যারা আছে তাদেরকে আপনার ফুল কনফিডেন্স, যতটুকু আপনার দখলে আছে আপনার ফুল অ্যাসেটটাকে ইউটিলাইজ করা তাদের সামনে। চাকরিটা আপনার দরকার বলে ওনারা দেবেন না, চাকরিটা ওনাদের দরকার আপনাকে ভাবতেই হবে। তাই সেখানে কোনো রকম মার্সি কোনো রকম অনুকম্পা তারা কেউ দেখাবে না, কেউ দেখায় না কোনো জায়গাতে, আপনাকে ছিনিয়ে নিতে হবে এইভাবে। তো আমরা সবসময় মনে করি যে কাজ আমরা করি এর ফলটা পেতে হবে, এইভাবে ফল ঠিক পাওয়া যাবে যদি কাজটা ঠিকঠাক হয়, আর কাজ ঠিক করতে গেলে ফলের আশা করা যাবে না। সেখান থেকেই বলা হয়েছে কর্মণ্যেবা অধিকারস্তে মা ফলেষু কদাচন, এই মনের জোরটাকে বাড়ানোর জন্য। তো আমরা সাধারণভাবে দেখুন কর্ম করি, কর্ম বলতে কি, কোনো না কোনো সার্ভিস, তাই তো, হয় বাড়িতে সংসারের মধ্যে বা সংসারের বাইরে আমাদের কর্মজগতে। এই কর্মটার দুটো আউটপুট হয়, একটা সার্ভিস অর গুডস, অর্থাৎ গুডস প্রোডাক্ট কেউ করে সেটাও সার্ভিস দেয়, আবার কেউ ডিরেক্টলি কোনো পরিষেবা দিয়ে থাকে, যেমন আমরা যেটা করে থাকি, শিক্ষক, বহুদিন ধরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িয়ে যাচ্ছি, অধ্যাপনা কাজে যুক্ত, পাশাপাশি অ্যাস্ট্রোলজির ব্যাপারে কনসালটেশন দিচ্ছি, ডাক্তার যেমন করেন তার রোগী পরিষেবা দেন, ঠিক সেরকমভাবে একজন লয়ার যা করেন আইনের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। তো এই সার্ভিসটা নিতে হবে আপনাকে। একটা প্রোগ্রামে বলেছিলাম এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনি কি করে যাবেন, প্রচুর তো সার্ভিস প্রোভাইডার আপনার সামনে আছে আপনাদের সেবা দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য। যেটা সুব্রত বাবু বললেন যে এই তকমাগুলো এই ডিগ্রিগুলো এগুলো কি, এগুলো কি ইমপ্লাই করে, কি চিহ্নিত করে, যে আপনি যে সার্ভিসটা নিচ্ছেন যে পার্সেন্টার কাছে বা যে কোম্পানিটার থেকে সেই কোম্পানিটা কতটা অথেন্টিক। আমি বিগত প্রায় 12 বছরের উপরে ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত অধ্যাপনার কাজে, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আপনি কি করে বুঝবেন ভালো না খারাপ, সবাই তো বলছে আমাদের ফুল 100% ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়, দারুণ আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, কি করে বুঝবেন, কিছু ট্রিক্স আছে। দেখবেন সেই ইঞ্জিনিয়ারিং কলেজটা কোন একটি এক্সপার্ট বডির দ্বারা স্বীকৃত কিনা, ইউনিভার্সিটি স্বীকৃত সবাই, কিন্তু এই কোয়ালিটিটাকে কে সার্টিফাই করছে, ইঞ্জিনিয়ারিং কলেজে NBA ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন, যেমন জেনারেল কলেজ ন্যাক থাকে তেমনি ইঞ্জিনিয়ারিং কলেজে NBA। আজকে আমি যে কলেজে অধ্যাপনা কাজে যুক্ত সে কলেজটি NBA অ্যাক্রেডিটেড, এই NBA এক্সপার্ট কমিটি এসে একটা কলেজকে স্বীকৃতি দেয়, ঠিকঠাক কিছু টুল আছে, সেই টুল অনুযায়ী মেজার করে না এই কোয়ালিটি ঠিকঠাক দিচ্ছে কিনা, অর্থাৎ ছাত্রদের ঠিকঠাক সেবা দেওয়া হচ্ছে কিনা, তাদের টিচিং কোয়ালিটি থেকে আরম্ভ করে ক্যাম্পাস রিক্রুটমেন্ট। তো সেই জায়গায় আপনি আপনার ছেলে মেয়েকে ভর্তি করালে ডেফিনেটলি চোখ বন্ধ করে আপনার ছেলের জন্য আপনি ভালো একটা কাজ করবেন। ঠিক সেই রকম ভাবে অ্যাস্ট্রোলজিও তাই, এই যে দেখা যায় যে কিডিংগুলো আপনারা দেখলেন, এর থেকে বোঝা যায় একজন অ্যাস্ট্রোলজার সে শুধু এই ক্লায়েন্ট হ্যান্ডেল করতেই ব্যস্ত, নাকি বিভিন্ন কনফারেন্সে যায় এবং তার PhD স্বীকৃত কি না, এবং সে রিসার্চের সঙ্গে এখনো যুক্ত আছে কি না, রিসার্চ কোলাবোরেশন থাকলে কোন বডির সঙ্গে, কোন ইন্টারন্যাশনাল বডির সঙ্গে সে যুক্ত আছে রিসার্চে, এগুলো দেখার বিষয় আছে, ভাববার বিষয় আছে, তবে আপনি যাবেন। যাই হোক, এগুলো আপনাদের ব্যাপার, আমি বহুবার সচেতন করার চেষ্টা করি, কারণ এই প্রোগ্রামটা বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম,
বারবার বলেছি আপনাদের সচেতন করার জন্য। আর আমি আমার প্রোগ্রামে শুনবেন না, আজকেও বলছি না, 10 বছর পরেও বলি না যে আপনি আমার কাছে আসুন, শুনবেন না। 10 বছর পরেও যখন দেখবেন টিভিতে প্রোগ্রাম, দেখবেন না আমি বলছি যে আমার কাছে আপনি আসুন, আপনার রিকোয়ারমেন্ট আমার কাছে আসা, আপনি আমার কাছে আসবেন, আমি কেন বলবো, আপনি আমার কাছে আসুন, আসুন এখানে একবার আসুন, দরকার নেই। কারণ আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে না আসুক যদি হয়, মানে কি সবাই সুস্থ থাকুক। সাধারণভাবে জ্যোতিষকে দেখান দু ধরনের, দু শ্রেণীর লোক। এক হচ্ছে যারা বিপদে পড়েছেন তারা যান, আমি চাই কেউ বিপদে না পড়ুক, মানে আমার কাছে কেউ না আসুক, যেটা ডাক্তারদের মনে হয় একটা ইয়ে হওয়া উচিত, মরাল হওয়া উচিত, যে আমার কাছে যেন কেউ না আসে, সবাই যেন সুস্থ থাকুক, সেই সেই সেন্সে আমি বললাম। আর একটা কি, কেউ কেউ চায় যে আমার কোনো রেমিডি বা কোনো প্রবলেমের জন্য নয়, আমার এই শিশুটা জন্মালো, আমি জানতে চাই এর প্রেডিকশন সম্বন্ধে, এর জীবনে কি আছে না আছে, এই আগ্রহ এটাও। এবং ছেলেকে ঠিকঠাক আমি ট্র্যাকে, ঠিকঠাক পথে আমি তার কর্মজীবনে নিয়ে যাব, তার পড়াশোনাটা ঠিক ফিল্ডে হবে, সেই ধরনের কিছু মানুষ আছেন, তারাও আসেন দেশের কাছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার, আমার কাছে অনেকে এইভাবে এর জন্য আসেন। তো এই সমস্ত কথাগুলো বলছি তার কারণ একটাই, যে এই যে আপনি যার কাছে সার্ভিস নিচ্ছেন দেখে নেবেন সে কতটা শিক্ষিত, শুধুমাত্র ওই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনী চটকদারিতে তো আপনি ইনভলভ হবেন কি না সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? ডেফিনেটলি, সেই বিজ্ঞাপনটা অনেক সময় এমন হয়ে যায় যে সম্পূর্ণ ব্রেন ওয়াশ করে দেওয়ার মতো পর্যায়ে চলেছে। ব্রেন ওয়াশ, নিজের স্বাভাবিক বোধ বুদ্ধিকে যে কোনো ফিল্ডে, যে কোনো কমোডিটির ক্ষেত্রে আমি এটা মেনশন করতে চাইব, নিজের বোধ বুদ্ধিকে কেন অ্যাপ্লাই করবেন না? একজন তারকাকে দিয়ে বিজ্ঞাপন করানো, তিনি ভালো বলছেন বলে প্রোডাক্টটা ভালো হয়ে গেল, সেটা তো নাও হতে পারে। আবার খুব সাধারণভাবে যার কোনো বিজ্ঞাপনই নেই, ধরুন কোনো বিজ্ঞাপনই নেই, সেই প্রোডাক্টটা কি ভালো নয়, ভাবতে হবে। স্যার যে কটা কথা বললেন প্রত্যেকটা লজিক্যালি, প্রত্যেকটা লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি। স্যার কখনো এই যে বলেন না যে আমার কাছেই আসুন, কিন্তু মানুষ আসেন তার কাছে এবং ওয়ার্ল্ড ওয়াইড আসেন। স্যারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি সার্চ করলে কিছুটা আঁচ পেতে পারেন, চেম্বারে আসলে তো আঁচ পেতেই পারেন, এটা ফ্যাক্ট। এবং কি জানেন তো, ওই অরিজিনালিটিটা অটোমেটিক্যালি বেরিয়ে যায়। আজকে আমি কলকাতার সুলেখা, যদি আপনি পোর্টাল দেখেন সুলেখাতে, আমি আজকে টপ অ্যাস্ট্রোলজার, আমি কি বলেছি তা নয়, কারণ ওখানে যা রিভিউ রেটিং, আমার কাছে যারা আসে, যারা পরিষেবা পায়, তারা সেখানে ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের বেসিসে তারা সিলেক্ট করে কে টপার হবেন। আমি বলতে যাইনি, আমার দরকার নেই, আমি বললেও সেটা হয় না, সিস্টেম করে অটোমেটিক্যালি হয় সেটা। এখান থেকে যারা প্রোগ্রাম বোঝেন, যারা সিস্টেম বোঝেন, যারা আইটি ফিল্ডের লোক, তারা বেশ করে বুঝবেন এটা অটোমেটিক্যালি হয়, রিভিউ কোয়ালিটিটা অটোমেটিক্যালি ডিস্টার্ব হয়, এখানে কারোর কোনো হাত নেই, তো সেরকম আর কি। তো আপনারা এইগুলো ব্যাপারে সচেতন থাকবেন, দেখে নেবেন, দরকার হয় এক দু মাস দেরি হোক, আপনি দেখুন কার কাছে যাবেন, প্রবলেমে পড়লেন, উদ্ভ্রান্তের মধ্যে ছুটে গেলেন, ব্যাস আপনার পকেট ফাঁকা হয়ে গেল। ওকে স্যার, অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনি আই থিঙ্ক বারে বারে এই কথাগুলি বলে চলেন, প্রত্যেককে সজাগ করে চলেন, কিন্তু এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য সেই সজাগ হওয়া, যেমন কিছু নলেজ গ্যাদার করা, সেটা ডেফিনেটলি রয়েছে। একটা জায়গায় আমি থেমেছিলাম, ইনফ্যাক্ট সময়ের জন্য আমাদের থামতে হয়েছিল, কিছু ব্যতিক্রমী কথা আমি এক্সপেক্ট করে বন্ধুরা এটা আমি মেনশন করতে চাইছিলাম একটু, যদি প্রিভিয়াসলি আমি সেই সংযোগটা করে দিতে চাই সেটা কন্টিনিউয়েশনের জন্য, যে এই যে হাত দেখে পাম রিডিংটা, এটা এটা সাফিসিয়েন্ট নয় অনেক সময়, আপনি লজিক্যালি ব্যাখ্যা করছিলেন এবং তার সাথে আরো কি কি মেথড প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। অ্যাকচুয়ালি এটা একটা বড় সমস্যা, সবাইকার তো ডেট অফ বার্থ টাইম প্লেস থাকে না, অনেক সময় কিছুই থাকে না, বা অনেক সময় কিছু থাকে, যেমন টাইম থাকে না, ডেট অফ বার্থটা থাকে, সেক্ষেত্রে আমরা মুন চার্টটা দেখি, কারণ ওই দিনের জন্যে মুনের অবস্থান মোটামুটি ঠিক থাকবে। তো মুন চার্ট অর্থাৎ চন্দ্রকে এক নম্বর ধরে আমরা যেটা চার্টটা বানাই, সেখান থেকেও কিছু চার্ট বার করা যায়, সেখান থেকে আমরা বলি। তো তাছাড়াও আমি বলবো 100% পারফেকশন পেতে গেলে যারা ডেট অফ বার্থ টাইম প্লেস নেই তারা কী করবে, হোয়াটস দ্য ওয়ে আউট? সেই ক্ষেত্রে সাধারণভাবে হস্তরেখা বিচারের সাহায্য নেওয়া হয়, পামিস্ট্রি। একটা কথা বলে রাখি, হস্তরেখা বিচারটা এসছে সামুদ্রিক শাস্ত্র থেকে। সামুদ্রিক মানে ওই সমুদ্রের সঙ্গে বা ওশনোলজির সঙ্গে কোনো সম্পর্ক নেই, সামুদ্রিক শাস্ত্র এসছে, সমুদ্র নামে এক মুনি ছিলেন বহু বছর আগে, সেই মুনি এই আবিষ্কার করেছিলেন এই বিদ্যাটাকে।
তো এটাকে বলা হয় সামুদ্রিক বিদ্যা। এই পামিস্ট্রি বা এই হস্তরেখা বিচার এই সামুদ্রিক বিদ্যার একটা পার্ট বলতে পারেন। আগেকার দিনে অনেকে ছিলেন যারা শুধু কপাল ফোরহেড রিডিং করতেন, কপাল, কান, মুখ, ফেস, চিবুনি, ফেস রিডিং, তার টোটাল শরীরে, তার পায়ের আঙ্গুল, এভরিথিং, টোটাল বডিটা রিডিং করতেন। তো সেরকম ভাবে একটা পার্ট হচ্ছে এই পামিস্ট্রি, হস্তরেখা বিচার, সামুদ্রিক বিদ্যার আওতায় পড়ে। এখন এই হস্তরেখা বিচার করে আমি কয়েকটা হাতের অনেক সূক্ষ্ম রেখা আছে, একজনের হাত দেখতে গেলে সেই ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখতে হয়, সেখানেও প্রায় 1 ঘন্টা চলে যায়। শুধুমাত্র আমরা ওই 5টা প্রধান রেখা, আয়ু রেখা, ভাগ্য রেখা, লাইফ লাইন, আমাদের রবি রেখা, হৃদয় রেখা, এই সবগুলো দিয়ে তো বিচার করা যায় না, বা কয়েকটা মাউন্ট দেখে, গ্রহের মাউন্ট দেখে বিচার করা যায় না। যেমন আপনি দেখবেন খুব কনফিউশনে পড়বেন, অনেক অ্যাস্ট্রোলজার বলতে পারে না রাহুর অবস্থানটা কোথায়, আপনার হাতে রাহুর অবস্থান কোথায়, কেতুর অবস্থান কোথায়, সেটা নিয়ে বিস্তর পড়াশোনা করা যায়। সেটা একটু কমপ্লিকেটেড জায়গা, সেটা একদিন নিয়ে আলোচনা করবো হস্তরেখা, আজকে আমার অন্য আলোচনার বিষয়। এবং বিভিন্ন বইতেও নেই বিভিন্ন জায়গায় রাহু বা কেতু কোন জায়গায় অবস্থিত থাকে এক্স্যাক্টলি হাতের, আচ্ছা, তো এটা নিয়ে একদিন বলবো আমি। তো যাই হোক, তো বলবো একটা কথা, যে হস্তরেখা দেখে কিন্তু কখনোই ডেফিনিটিভ শিওরলি কিছু বলা যায় না, কারোর সম্বন্ধে কোনো ফলাদেশ করা যায় না, এবং তার রেমিডিটা দেওয়াও ভুল, কারণ মেলে না, 100% মেলে না। কিছু মেলে প্রধান জিনিসগুলো, প্রধান জিনিসগুলো সিগনিফিকেন্ট জিনিসগুলো মেলে, কিন্তু 100% কিছু সিগনিফিকেন্ট ঘটনা বা কিছু এগুলো ইম্পর্টেন্ট অনেক কিছুই বলা যায় না। আপনার এক্স্যাক্টলি কত বছরে বিয়ে হবে, আপনার পড়াশোনা আপনি কোন ফিল্ডে করবেন, বা আপনি আপনি কোনো আইনি মামলা মোকদ্দমা জড়িয়ে পড়বেন কি না, আপনার ডিভোর্সের সম্ভাবনা থাকলেও আপনার দ্বিতীয় বিবাহ হবে কি না, আপনি আপনার মামার পয়সাতে বড়লোক হবেন কি না, আপনার শ্বশুর বাড়ি ধনী তাই আপনি কিছু না করলে হবে, বসে থাকলে আপনি মোটামুটি একটা জীবন চলে যাবে, এইগুলো কিন্তু বলতে পারে না হস্তরেখা। এটা আবার পরে রিলেশনাল অ্যাস্ট্রোলজি, এটা নিয়ে আজকে আলোচনা করব। সম্পর্কীয় যদি, ভেরি ইন্টারেস্টিং, একজনের চার্ট দেখে আর একজনের চার্ট সম্বন্ধে কিছু বলা, আরেকজনের ব্যাপারে কিছু বলা, অর্থাৎ আমি আপনার চার্ট দেখে বলে দেবো যে আপনি আপনার কোন আপনার যে শ্বশুর মশাই থেকে আপনি কতটা উপকার পাবেন, শ্বশুর মশাইয়ের যা ধনী এবং সেই পয়সা দিয়ে আপনার সারা জীবন চলে যাবে, আপনার কিছু না করলেও এরকম ভাবে অনেকেই থাকে। এরকম অনেকে মামা আপ টু মাধ্যমিক অবধি ভালো হেল্প করেছেন ফিনান্সিয়ালি, তারপর আর করছেন না, এটাও বলা যায়। সেগুলো আলোচনা করবো, সেগুলো খুব লজিক্যাল। একটা এক্সাম্পল দিয়ে আপনি স্যার বোঝাচ্ছেন, আমি আমি এমনই একটা এক্সাম্পল দিয়ে আমি একটু শিফট করতে চাইবো আরো একটা টপিকের ক্ষেত্রে। ধরুন শনির 7:30, এটা একটা ফেজ রান করছে, আড়াই 3টে ফেজ রান করে সেই 7.5 বছর হয়। এই 2.5 বছর করে করে পাস করাটা মানে যে রাশির বা লগ্নের উপর দিয়ে যাবে তার জীবনটা ছারখার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, এটা আমাদের একটা বেসিক কনসেপ্ট ভয়ের বেসিক্যালি। তো এই জায়গায় আপনার কাছেই বারে বারে বলতে শুনেছি যে এটা ওভারঅল ডেফিনিট করা যায় না, এটা ডিপেন্ড করে। তেমনি এই সেম লজিকে অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রেও কি এই ওভারঅল প্রেডিকশনটা আনা যায়? একদম একদম, সবকিছু কারণ আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি কখনোই জেনারেল নয়, জেনারিক নয়, জেনারেলি কিছু কথাবার্তা বলা যায়, কিন্তু আমরা মেনলি জোর দিই লগ্ন স্পেসিফিক, অর্থাৎ লগ্নের ক্ষেত্রে তার ক্ষেত্রে কি কিরকম ধরনের হবে না হবে সেইভাবে। যেমন বৃষলগ্নের ক্ষেত্রে আমি যদি বলি, বৃষলগ্নে শনি খুব ভালো, কেন, নবম এবং দশমপতি অর্থাৎ যোগকারক গ্রহ, শনি 7:30 এই বৃষলগ্ন জাতক জাতিকা শনি যদি ঠিকঠাক থাকে, পাওয়ার পায়, তাহলে দারুণ কিছু করতে পারে। শনি 7:30 অনেকের অনেক উন্নতি হয়েছে, আমি নিজে প্রেডিকশন করেছি, তার ফল পেয়েছি, পরে তার কাছে মিষ্টি খাইয়ে গেছে, প্রচুর আছে এরকম। তো শনি 7:30 শনি কি ধাইয়া, মানেই ভয় পাওয়া যাওয়ার কিছু নেই, আমার কাল সর্পযোগ আছে মানেই ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, দেখতে হবে ভাবচাটও কাল সর্পযোগ আছে কি না, অনেক সময় সরে যায়, এটা কেউ দেখে না ভাবচাট, তো ভয় পাইয়ে দেওয়া যায়, আপনারা হোমযজ্ঞ করে 25-30-40 হাজার টাকা বার করে দিলেন। তো এই জায়গা থেকে সাবধান থাকতে হবে। তো আজকে এরকম যে সময় পাই বিশেষ কিছু ধরনের এই এক্সেপশন, এক্সেপশন ব্রেকস দ্য রুল বলে না, সেরকম কিছু ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমার কমিটমেন্টটা ফুলফিল করতে হবে, প্রচুর মানুষ ওয়েট করছেন শোনার জন্য সামনের সপ্তাহ কেমন যাবে, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। তারপরে বলবো পামিস্ট্রির সঙ্গে আর কি দেখলে একটা ভালো রকম ভাবে প্রেডিকশন করা যায় এবং ডেফিনেটিভ বলা যায়, সেই জায়গাটা আমি একটু বাকি রাখছি। আগে বলে নিই একটু লগ্নের ব্যাপারটা, এই মোটামুটি এই 21-27 তারিখ অবধি বিভিন্ন লগ্ন জাতকা কেমন যাবে, তারা কেমন থাকবেন। শুরু করি মেষ লগ্ন থেকে। মেষ লগ্নে জাতক জাতিকা 21-27 তারিখ অবধি এই সামনে সপ্তাহটা কেমন যাবে,
কর্মে উদ্যম থাকবে এবং সেই অনুপাতে সফলতা আসবে। খুব ভালো করে এটা ভেবে নিন, সেভাবে আপনারা কাজ যত বেশি করবেন তত বেশি কিন্তু রিটার্ন পাবেন মেষ লগ্নের জাতক জাতিকারা। এই সপ্তাহটার জন্য খুব অ্যাক্টিভ থাকবেন, বাট তার সঙ্গে সন্তান চিন্তা একটু ভাবাবে, সন্তান চিন্তা থাকবে, সন্তানের জন্য একটু ডিপ্রেস থাকতে পারেন, সন্তানের পড়াশোনা, সন্তানের কর্মজীবন, সন্তানের বিবাহ জীবন এইসব নিয়ে একটু কাটে। যাই হোক, আর বৃষলগ্নের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাট স্ত্রীর সঙ্গে কলহ বাড়বে এই 21-27 তারিখের মধ্যে, আয় কিন্তু বাড়বে তার সঙ্গে সমানুপাতে। ঠিক আছে, এই নয় স্ত্রীর সঙ্গে কলহ বাড়লো তাই স্ত্রীকে খুব বেশি পিছনে খরচা করতে হলো না বলে আয় বেড়ে গেল, যাই হোক একটু মজা করলাম। সাধারণভাবে সবাই যাতে হেডেক থাকে যে স্ত্রীর পিছনে খরচা করলে প্রচুর আমার ব্যয় হচ্ছে, তা নয়, এমনি আপনাদের আয় বাড়বে, তবে স্ত্রীর সঙ্গে কলহটা সাবধান, ব্যাপারে সাবধানে থাকবেন। এগুলো বলা তাও সাবধান করে দেওয়া, আপনার যখনই কলহ শুরু হচ্ছে ভাববেন আমার এই সপ্তাহের মধ্যে এটা আছে তাই আমি একটু অ্যাডজাস্ট করে নিই। যাই হোক, এমনিতেই গৃহ শান্তির জন্য একটু কলহ অ্যাভয়েড করাটাই প্রয়োজন, মাঝে মধ্যে কলহ একটু হওয়াও ভালো, আবার সেটা গভীর না হলে। এক্স্যাক্টলি। যাই হোক, মিথুন লগ্নে যাদের যেতে বলবো, বন্ধু বিয়োগ, বন্ধু বিয়োগের সম্ভাবনা আছে, জমি সম্পত্তি, জমি এই সম্পত্তি বিষয়ে সংক্রান্ত ব্যাপারে কাজ একটু স্থগিত রাখুন, এই সপ্তাহে ডিল করবেন না। সপ্তাহ শেষে অর্থাৎ মোটামুটি ফ্রাইডের পর থেকে শত্রু সমস্যা হবে, কাজ কর্ম মোটামুটি ভালোই থাকবে। এছাড়া বলবো কর্কট লগ্নের জন্য লাক সাপোর্টিভ হবে, নতুন উদ্যম নিয়ে কাজ করুন, মাঝে মধ্যে কর্মের ব্যাপারে আপনি একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে, বাট ওভারঅল ভালো হবে। বিশেষ করে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু কাজের জায়গাটা ভালো দেখছি কর্কট লগ্নের জন্য। সিংহ লগ্নের জন্য বলো মেন্টাল ডিস্টারবেন্স থাকবে, বাট জমি প্রাপ্তির যোগ আছে এবং কাজকর্ম শুভ। কন্যা লগ্নের জন্য বলবো সপ্তাহ শুভ যাবে মোটামুটি ভাবে, প্রাপ্তি যোগ আছে এবং কন্যা লগ্নের জন্য যথেষ্ট ভালো এই সময়টা যাবে। আজকে আমি কন্যা লগ্ন অবধি বললাম, শনিবার আমি প্রত্যেকবার ঠিক করি শনিবার আমি 5-6টা লগ্ন নিয়ে বলবো, তারপরে রোববার আমার তাহলে কালকে আগামীকাল দূর সময় যে লাইভ প্রোগ্রাম থাকে সেখানে আমি বাকি লগ্নের ক্ষেত্রে বলে দেবো, তো আপনারা বাকিরা শুনে নিয়ে নেবেন ওই সময়। আজকে যেটা বলছিলাম আমি, যেটা এই পামিস্ট্রির সঙ্গে আমি যেটা আমি রেকমেন্ড করি এবং যেটা বহুদিন 18 বছর এই রিসার্চ করেছি এই ফিল্ডে দেখেছি, পামিস্ট্রির সঙ্গে আমি যদি একটা নতুন ব্রাঞ্চ আছে অ্যাস্ট্রোলজিতে, অ্যাস্ট্রোলজি প্রচুর ব্রাঞ্চ, যারা বলেন একটা অ্যাস্ট্রোলজি ব্রাঞ্চ নিয়ে পড়ে আমি 40 বছর ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি আমার নতুন কিছু শেখার নেই, তারা যদি একটু অন্যান্য ব্রাঞ্চগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তো কথাটাকে ইনস্ট্যান্টলি উইথড্র করবেন, প্রচুর ব্রাঞ্চ আছে অ্যাস্ট্রোলজি। সেরকম হোরারি সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি বা প্রশ্ন জ্যোতিষ, অর্থাৎ প্রশ্ন করে করে আমাকে লগ্নটা জানতে হয়, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটা বলা ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদম, অর্থাৎ রেজাল্ট থেকে তার কারণে আমি যাব, কারণ থেকে রেজাল্ট নয়, ফল থেকে তার কারণে যাচ্ছি। অর্থাৎ আমি জিজ্ঞেস করি যে আপনি একটা সিগনিফিকেন্ট ঘটনা বলুন, সেই ঘটনার সময়টা আমি একটু দেখে নিই এই সময় কি হতে পারে, তারপর তাকে বিভিন্ন প্রশ্ন করি, প্রশ্ন করে করে একটা জায়গায় ম্যাচিং এ আছে, ম্যাচ করছে তার লগ্নটা এবং তার সঙ্গে পামিস্ট্রি দেখেন, এই দুটো ম্যাচ করে আমি দেখেছি 90-95% আমি দেখেছি বেটার পজিশন পাওয়া যায়। আজকে আর সময় নেই, সময় শেষ, ঘড়ির ঘন্টা মোটামুটি বেজে গেছে, তো আজকে এখানে শেষ করছি, আবার রোববার দেখা হবে। কিন্তু শেষ বলে কিছু নেই, এটাই এই যাত্রাটা চলতেই থাকবে। এই বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। চোখ রাখতে পারেন এই প্রতি শনিবার রাত 10:15 এবং রবিবার দুপুর 2টার সময়। আর কালীঘাট ফরচুনা চেম্বার তো খোলা রয়েছে, বিগত মাসে সেই বিশেষ সুযোগের অফারটা আপনারা কিভাবে গ্রহণ করেছেন বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে সেটা আপনারাই জানেন। এনিওয়ে আগামীতে অবশ্যই দেখা হবে, সাথে থাকুন, ভালো থাকুন, আর এভাবে যুক্তি সহকারে জ্যোতিষকে দেখুন, প্রয়োগ করতে পারুন। নমস্কার। Tejasvinavatitamastu Mavikvishavatam